এদিকে নাটোর সদর হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। দুপুরে করোনা ভাইরাস প্রতিরোধে জেলার স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক ভার্চুয়াল সভায় ক্ষোভ জানান তিনি। মাস আগে করোনা পরিস্থিতি শুরু হলো, তখনও বলা হলো যাতে এখানে অন্ততপক্ষে জরুরি ভিত্তিতে রোগী রাখার ব্যবস্থা করা যায়, আইসোলেশন সেন্টার করা যায় এবং অন্ততপক্ষে এই সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমটা যাতে করা যায়। কার দায়, কার গাফিলতির কারণে এটা বিলম্বিত হলো, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় গত 24 ঘন্টায় 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে জেলার 4 থানায় 56টি মামলায় মোট 353 জনকে আসামি করে গ্রেপ্তার করা হলো। জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দায়ের করা 56 মামলায় 414 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা প্রায় 30 থেকে 35 হাজার লোককে আসামি করা হয়েছে। হেফাজতে ইসলামের হরতাল চলাকালে সহিংসতার ঘটনায় কিছু ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পুলিশ এসব ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করছে। রাজশাহীর এক কারখানায় নকল ওষুধ তৈরির অভিযোগে 2 জনকে আটক করেছে পুলিশ। এ সময় নামী দামি বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ নকল ওষুধ সহ ওষুধ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। দুপুরে এক সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন। শুক্রবার রাতে মহানগরীর ভদ্রা জামালপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, 2 বছর ধরে নকল ওষুধ তৈরি করে বাজারজাত করে আসছিল একটি চক্র। মূল হোতা শফিকুল ইসলাম আনিসের বাড়িতে স্থাপিত একটি কারখানায় নকল ওষুধ তৈরির খবর পেয়ে অভিযানে নামে পুলিশ। এ সময় মূল হোতা শফিকুল ইসলাম এবং তার সহযোগী রবিউল ইসলামকে আটক করা হয়। নাটোরের সিংড়া, জয়পুরহাটের খেতলাল, টাঙ্গাইলের মির্জাপুর এবং গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছে। সকালে নাটোর বগুড়া মহাসড়কের সিংড়ার ফেরিঘাট ব্রিজের পাশে ট্রাকের ধাক্কায় 2 মাদ্রাসা শিক্ষক নিহত হন। নিহতরা হলেন তেবাড়িয়া হালিমাতুস সাদিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা খলিলুর রহমান এবং শিক্ষক বেলাল হোসেন। আহত 1 জনকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে জয়পুরহাটের খেতলালে ট্রাক্টর এবং মোটরসাইকেলের সংঘর্ষে 2 জন মারা গেছে। অন্যদিকে টাঙ্গাইলের মির্জাপুর এবং গাজীপুরের কালিয়াকৈরে আলাদা সড়ক দুর্ঘটনায় আরও 2 জন নিহত হয়েছেন। গাইবান্ধা সদরের গোপালপুর গ্রামে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে চাচা ও ভাতিজাকে আটক করেছে পুলিশ। রাতে অভিযান চালিয়ে গোপালপুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। শুক্রবার শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে গোপালপুর গ্রামের আবদুল্লাহ। এ সময় সেখানে পাহারায় রাখা হয় তার চাচা সোহেলকে। বিষয়টি টের পেয়ে শিশুটির দাদা এগিয়ে গেলে পালিয়ে যায় তারা। নির্যাতনের শিকার শিশুটিকে গাইবান্ধা জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে পুলিশ। গাইবান্ধার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে দ্রুত চিকিৎসক নিয়োগের দাবিতে মানববন্ধন এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা সিপিবির উদ্যোগে ওই প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন এবং সমাবেশ করা হয়। এ সময় ডাক্তার নিয়োগ দিতে ব্যর্থ হওয়ায় জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালকের অপসারণ দাবি করা হয়। গত 1.5 বছর ধরে হাসপাতালটিতে কোনো ডাক্তার না থাকায় সিজারিয়ান অপারেশন বন্ধ রয়েছে। এ বিষয়ে পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালকের কাছে বারবার দাবি করা হলেও ষড়যন্ত্রমূলকভাবে কোনো ডাক্তার নিয়োগ দেওয়া হচ্ছে না। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, বিশেষ মহলের স্বার্থে সিন্ডিকেট করে পরিকল্পিতভাবে প্রতিষ্ঠানটিকে ধ্বংস করার চক্রান্ত চলছে। দিনাজপুরে ব্যাপক হারে উৎপাদিত গ্রীষ্মকালীন টমেটো সংরক্ষণে হিমাগার স্থাপন এবং কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে কৃষক সমাজ। দুপুরে জেলা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কৃষক সমিতির ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় কৃষক নেতারা বলেন, দ্রুত পচনশীল টমেটো বিক্রি করতে না পারলে ফেলে দিতে হয়, এতে অনেক সময় লোকসানে পড়েন তারা। তাই দিনাজপুরের কৃষকদের বাঁচাতে একটি টমেটো হিমাগার স্থাপনের দাবি জানান তারা।